আজকের ভিডিওতে আমরা জানব হিজলি হত্যাকাণ্ড কী প্রশ্নের মান দুই সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হিজলি হত্যাকাণ্ড কি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী এবং সশস্ত্র বিপ্লবীদের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ জেলখানায় তাঁদের স্থান সংকুলান না হওয়ায় ব্রিটিশ সরকার কয়েকটি ডিটেনশান ক্যাম্প তৈরি করে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের কাছে হিচলি ডিটেনশান ক্যাম্প আর এই ডিটেনশান ক্যাম্পেই উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই সেপ্টেম্বর পুলিশের গুলিতে দুই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত নিহত হন এই ঘটনায় হিজলি হত্যাকাণ্ড নামে খ্যাত হিজলি হত্যাকাণ্ড ছিল ভারতে জেলের মধ্যে পুলিশি গুলি চালনার একমাত্র ঘটনা নেতাজি সুভাষচন্দ্র বসু এই নিহত দুই বিপ্লবী দেহ নিতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অনেক বিশিষ্ট নেতা এই হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই ডিটেনশান ক্যাম্প বন্ধ করে দেয়া হয় স্বাধীনতা লাভের পর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এই হিজলি ডিটেনশান ক্যাম্প প্রাঙ্গণেই আইআইটি খড়গপুরের ক্যাম্পাস স্থাপিত হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে জানিও